আমাদের ডিএলএস গেমে চলে আসছে স্বপ্নের বিশ্বকাপ, যেটা আমরা বিভিন্ন দেশের সাথে খেলতে পারব। অতি আগ্রহ নিয়ে ইভেন্টটা ইনরোল করলেও কয়জনই বা এর প্রাইজগুলো জিততে পারবে? তাই বরাবরের মতো আপনাদের জন্য এমন তিনটি টিপস নিয়ে হাজির হয়েছি, যে তিনটি টিপস ফলো করলে আপনার এই ইভেন্টটা জেতা খুবই সহজ হয়ে যাবে। তিনটা টিপসের মধ্যে দুইটা টিপস সকলেই কম বেশি জানলেও লাস্টের টিপসটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওর একটা সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইভেন্টটা জিততে হলে আপনাকে অবশ্যই এমন একটা টিমকে সিলেক্ট করতে হবে, যে টিম নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাইতে পারবেন। টিম সিলেকশনের ব্যাপারে অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে। আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকলে অবশ্যই আপনি আর্জেন্টিনার টিম সিলেক্ট করবেন, আর আপনি যদি অন্য কোনো টিমের ফ্যান হয়ে থাকেন তাহলে পর্তুগাল, ফ্রান্স অথবা ইংল্যান্ড টিমটাকে চুজ করতে পারেন। শুধুমাত্র টিম সিলেকশন করলে হবে না, এর সাথে ফরমেশনেরও অনেক গুরুত্ব রয়েছে, এবং ম্যাচ খেলার সময় অবশ্যই আপনাকে ডিফেন্সিভে খেলতে হবে। তাহলে আপনার ডিফেন্সগুলো নির্ধারিত জায়গায় থাকবে এবং আপনি গেম খেলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। দ্বিতীয়ত, আপনাকে এমন একটা সময় বেছে নিতে হবে যে সময়ে আপনি সম্পূর্ণ ফ্রি রয়েছেন এবং আপনার কোনোভাবে নেটওয়ার্ক সমস্যা বা সার্ভার সমস্যার কবলে পড়তে হচ্ছে না। আর ম্যাচ স্টার্ট করার আগে অবশ্যই আপনাকে নেটওয়ার্কটাকে চেক করে নিতে হবে। অনলাইন ম্যাচ জেতার সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে আপনার অনলাইন ম্যাচের টিয়ার। এটা যত কম থাকবে আপনার সাথে তত ভালো প্লেয়ার পড়বে, আর টিয়ারটা যদি বেশি থাকে তাহলে আপনার সাথে নর্মাল প্লেয়ার পড়বে। সো ম্যাচ শুরুর আগে অবশ্যই আপনি অনলাইন ম্যাচগুলো খেলে ম্যাচগুলো হেরে হেরে আপনার টিয়ারটাকে বৃদ্ধি করতে পারেন। আর ম্যাচ খেলার সময় কোনোভাবেই ডিফেন্সে বল কাটানো ঠিক নয়, কারণ ডিফেন্সে পাসিং খেলার কারণে অনেক সময় গোল খেয়ে বসতে হয়। তাই ডিফেন্সের পা থেকে সবসময় বল ক্লিয়ার রাখার চেষ্টা করুন। ভিডিওর মাধ্যমে কোনো প্রকার উপকার হলে একটা লাইক তো আশা করতেই পারি।